ফোনের মাধ্যমে অভিনব পদ্ধতিতে বোমা বিক্রি হতো। পুলিশ সূত্রে খবর যে প্রথমে বোমা তৈরি করে বিভিন্ন ধরনের বোমার ছবি মোবাইলে তুলে তা গ্রাহকদের ফোনে পাঠানো হতো এবং গ্রাহকরা সেই বোমার সাইজ দেখে অর্ডার দিত মকবুলকে এবং তারপরে অনলাইনে মকবুলের অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেই বোমা পৌঁছে যেত গ্রাহকদের কাছে। কাটোয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মকবুলের বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে তার যে শৌচালয়ের ছাদ রয়েছে, যে আমরা ছাদটা দেখতে পাচ্ছি, সেই শৌচালয়ের ছাদের মধ্যে বেশ কয়েকটি তাজা বোমা রাখা রয়েছে। সেখানে যেমন সুতলি বোমা রয়েছে, তেমন কৌটো বোমা রয়েছে, বিভিন্ন ধরনের বোমা রয়েছে। এরপরে পুলিশ এখন এই ওপরটা জল দিয়ে রেখে দিয়েছে এবং বোম স্কোয়াডকে ডাকা হয়েছে যে এই বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য। এবং মকবুলকে ধরার পরেই তার ফোন যখন পুলিশ দেখে এবং সেটা যখন দেখে তখনই কিন্তু এই অভিনব পদ্ধতির পর্দা ফাঁস হয়। সেখানে এমন কিছু তথ্য ছবি পুলিশের কাছে উঠে এসেছে, সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফোনে মোবাইলে বোমের ছবি তোলা হতো এবং তারপরে সেটা গ্রাহকদের পাঠানো হতো এবং গ্রাহকদের অর্ডার অনুযায়ী সেই বোমা কিন্তু পৌঁছে যেত গ্রাহকদের বাড়িতে। পুলিশ চাইছে মকবুলকে পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে যে এই বোমা সে কোথায় তৈরি করত এবং কাদের কাদের দিত। আজকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে, যাকে পেলে তাকে জিজ্ঞাসা করা হবে যে তার বাড়িতেই কি বোমাগুলো তৈরি হতো না অন্য কোথাও বোমা তৈরি করে তারপরে যখন গ্রাহক তাকে অর্ডার দিত তারপরে সেই বোমা তার বাড়িতে এনে তারপর তা প্যাকেটিং করে তা গ্রাহকের বাড়িতে পৌঁছে দিত। এই সব কিন্তু খোঁজার চেষ্টা করছে কাটোয়া থানার পুলিশ। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিল বাবু, এতদিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হতে দেখেছি, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে অনলাইনে বোমা পাওয়া যাচ্ছে, অনলাইনে কেনা যাচ্ছে, অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে, সবকিছুর মতো এবার বোমার হোম ডেলিভারি, কি বলবেন? বলার তো কিছু নেই, এবার তো সুইগি বা জোম্যাটো এরকম কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে, এবার সেই সেই তাদের থ্রুতে এই বোমা ডেলিভারি হচ্ছে কিনা সেটাও তো জানতে হবে। আর বোমা বোমা যেটা আছে তো অফুরন্ত, এত নতুন নতুন সমস্ত ঘটনা ঘটছে, মানে এই শাসক দলের তরফ থেকে এই যে দুর্নীতি, এই যে বোমা আমদানি আর আর্মস ডিলিং, এগুলো তো এখন কুটির শিল্প হয়ে গেছে, এটা তো স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ছে। তো এইগুলো এই যে কুটির শিল্প, এগুলো কি হবে? এদেরও কি চর মারতে হবে? এগুলো চর মারতে হবে নাকি এদেরও কি চারটে চর মারবে, চর মেরে তারপরে এদের ঠিক করবে? তাই এই যে এই যে এই যে এই যে মারাত্মক ঘটনাগুলো ঘটছে, বোমার পর বোমা, পানিয়াটিতে কাউন্সিলর খুন, পানিয়াটিতে আবাদ ঘটনা, ঝালদাতে কংগ্রেস নেতার মৃত্যু, মার্ডার, এবং চারিদিকে যা ঘটনা ঘটছে, আর্মস ডিলিং, বোম ডেলিভারি, এখন অনলাইনে যে জোম্যাটো বা সুইগির থ্রুতে যদি মশলা যায় তাহলে তো আর বলার কিছু নেই, তাই না? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ক্রেতার কাছে বোমার ছবি দেখি, অর্ডার, অনলাইনে পেমেন্ট, অনলাইনে পেমেন্টের পরে ক্রেতার কাছে বোমার হোম ডেলিভারি। কাটোয়ার মূলটিতে পুলিশ অভিযান চালিয়ে বোমার কারবারিকে গ্রেফতার করেছে। কাটোয়ায় বোমার হোম ডেলিভারি, অনলাইনেই পেমেন্ট, ক্রেতার কাছে বোমার ছবি দেখি অর্ডার দেওয়া হচ্ছে এবং অনলাইনেই পেমেন্ট করা হচ্ছে, অনলাইনে পেমেন্টের পরে ক্রেতার কাছে বোমার হোম ডেলিভারি হয়ে যাচ্ছে।